বিক্ষোভে উত্তাল কলম্বো। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট আরো প্রকট হওয়ায় দিশাহারা হয়ে রাস্তায় নেমেছেন নানা বয়স ও শ্রেণীপেশার মানুষ। একটাই দাবি তাদের, চলমান সমস্যার সমাধান। একই সঙ্গে তারা বর্তমান গোতাবায়া সরকারের পদত্যাগের দাবি জানান। এদিন পুরানো পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা জ্বালানি ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর সংকটের কথা প্রতিবাদে সুরে জানাতে থাকেন। বর্তমান সরকারের শেষ না দেখা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন লঙ্কানবাসী। এ সময় গোতাবায়া সরকারের পতন ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনেরও দাবি জানান তারা। ইকোনমিক ক্রাইসিস ইজ আ ভেরি লাইক ব্যাড কন্ডিশন ইন শ্রীলঙ্কা, সো নট অনলি লাইক অল দ্য নেশনস লাইক Sinhalese, Muslim, Tamils, we all are fighting to like send this government, Gotabaya Rajapaksha. Very long battle and I don't think the government seems like they're taking a backward step. So I think the people should continue this struggle. এদিকে একই দাবিতে সাধারণ মানুষের সঙ্গে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে বিরোধী দলগুলো। রোববার ন্যাশনাল পিপলস পার্টির হাজার হাজার সমর্থক তিন দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চল বেরুওয়ালা থেকে রাজধানীর উদ্দেশ্যে পদযাত্রা করেন। এমন অবস্থার মধ্যে এক সপ্তাহের জন্য কলম্বোর স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে চলমান পরিস্থিতিতে শ্রীলঙ্কার সংবিধান সমুন্নত রাখার পাশাপাশি সরকার বিরোধী বিক্ষোভে হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বিক্ষোভকারীদের দমাতে গোতাবায়ার সরকার সেনাবাহিনীকে কাজে লাগাচ্ছে বলে যে গুজব ছড়িয়েছে তা উড়িয়ে দেয়া হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ।